রূপকথার গল্পে আমরা যেমন শুনি রাজা মহারাজার অনেকগুলো রানী সবাইকে নিয়ে থাকেন একই প্রাসাদে, তবে আশ্চর্য মনে হলেও এমনই রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার রবিজুল ইসলাম। একটি বা দুটি নয়, এখন পর্যন্ত সাতটি বিয়ে করেছেন তিনি, সাত স্ত্রী নিয়ে থাকেন একই ছাদের নিচে। 1999 সালে রবিজুল পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রী রুবিনাকে, তার রয়েছে দুই সন্তান। দ্বিতীয় স্ত্রী হেলেনারও রয়েছে দুই সন্তান ও তৃতীয় স্ত্রী নুরুন্নাহারেরও রয়েছে এক সন্তান। সর্বশেষ গেল তিন মাসেই তিনটি বিয়ে করেছেন রবিজুল। সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে আসেন সপ্তম স্ত্রী মিতা খাতুন। প্রথম স্ত্রী ছাড়াও অন্য স্ত্রীদের সাথেও রবিজুলের সামাজিকভাবে জানাশোনার মাধ্যমেই বিয়ে হয়। বিয়ের পর থেকে এখন পর্যন্ত সাত স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন তিনি। আমি ভাই বিয়ে করছি 99 সালে, যখন আমার বয়স ছিল 13 বছর, 13-14 ছিল, সেই সময় বিয়ে করছি আমি। এই বালুচর গ্রাম, হালচা বালুচর গ্রাম বিয়ে করছি আমি, প্রথম স্ত্রী আমার। তারপরে বিয়ে করছি লিবিয়াতে। লিবিয়াতে বিয়ে করার পরে এই 12 বছর পর দেশে আসলাম। দেশে এসে বাদ বাকি ওটা সব কিছু করলাম, এই সাতটা সাকসেস করলাম। আর সবাইকে নিয়ে আমি একটা ছাদে নিচে থাকি, সব একটা বাড়িতে আসি আমরা সাতটা ম্যাডাম নিয়ে। সকাল থেকে মনে করেন আমি যদি ঘুমেতে উঠি, মানে এক এক ম্যাডামের কাছে থাকি, দুই দিন করে থাকা হয়। তারপর মনে করেন যার কাছে যাচ্ছি সেই এটা খাও এটা খাও, মনে করেন অন্য রকম একটা, মনে করেন যার কাছে যাচ্ছি সেই এটা খাওয়াচ্ছে হচ্ছে খাচ্ছে, আমি কন্টিনিউ কন্টিনিউ খাবো না না, আমার বিয়ে করার ইচ্ছা আর নাই। আমি সাতটা করছি, এতে আমি হ্যাপি, আমার আর লাগবে না। বাসাতে ওদের বাসাতে যাবে দুই দিনের জন্য, তাও যায় না কেউ। যদি একদিন যাই পরের দিন আর ফোন দেবে চালকের নেও। রবিজুল ইসলামের ভাষ্য মতে মায়ের করা মানত পূরণ করতেই এতগুলো বিয়ে করেছেন তিনি। সাত স্ত্রী তাকে খুব ভালোবাসেন। আমার বাপের একটা ছেলে আমি, মানে আম্মা ছিল তো, আম্মা নাকি কইছে যে আমার ছেলে যদি বেশি থাকে সাতটা বউমা নিয়ে যাবো। যেখানে 100 দিনের ঘর করতেই চায় না মেয়েরা, সেখানে একই সাথে 700 দিনের বসবাস। নেই কোনো ঝগড়া বিবাদ, সাত বোনের মতোই মিলেমিশে থাকেন তারা। আমরা সবাই বোনের মতো আছি, আমাদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই, সবাই একসঙ্গে মিলেমিশে ভালোই আছে। স্বামী জানিয়ে আসে সবাইকে, মানে এক নজরে ভাগ করে দেয়, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো জ্ঞানজাম হয় না। ওরা সবাই এক বাসার মধ্যে একই ছাদের নিচে থাকে। খুব সুন্দরভাবে দিনটা যায় ভাইছেন, মানে আমার যে হাজব্যান্ড সেই সব কিছু সমাধান করে দেয়। একটা জিনিস আনতে হলে বাজার থেকে সে ভাগ ভাগ মতো করে নিয়ে আসে, সাত জায়গায় নিয়ে আসে, নিয়ে এসে সে ঠিক রকম দিয়ে দেয়, যার যার মতো শেষে কাজ করে। আল্লাহর দয়ে ভালো চলছি, আমরা সাতটা একই মতন চলছি, একই জায়গায়, মনে করেন যে কোনো জায়গায় গেলে পরে একসাথেই সাতজনাই যাচ্ছি। একটা জিনিস নেশি দিয়েছে বর, সাতজনা কি নেশি দিচ্ছে, দুই চোখ করে নাশি। রান্না বান্না সবাই আলাদা আলাদা, কিন্তু মনে করেন যে আমার ওই আপার ঘরে খাতে মন বললো, আমি যে ওই আপার ঘরে খাচ্ছি, ওই আপার আমার ঘরে খাতে মন বললো, এ ঘরে আসি খাচ্ছি, বাট আলাদা আলাদা রান্না করছি, একই জায়গায় খাচ্ছি। বর্তমান যুগে যেখানে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে অহরহ, সেখানে 38 বছর বয়সী রবিজুলের সাত স্ত্রী নিয়ে একই ছাদের নিচে বসবাসে হতবাগ এলাকাবাসী। আমাদের এলাকার রবিজুল ভাই, আমরা এই এলাকারই ছেলে, তার বাসায় দেখছি যে সাতটা বউ নিয়ে একই ছাদের নিচে খুব হাসি তামাশায় চলাফেরা করছে, একসাথে বাজারঘাট একসাথে করে নিয়ে এসে সকলেইকে ভাগ বাটারি করে দিচ্ছে। সাতটা বই খুব সুন্দরভাবে চলাফেরা বোনের মতন করে চলছে, তাদের ভিতরে কোনো গণ্ডগোল ফ্যাসাদ কিছুই আমরা দেখছি না। এটা দেখে আমরা আসলেই আমরা খুব চিন্তায় আছি যে সে কীভাবে এগুলাকে নিয়ন্ত্রণ করে। সাতটা মানুষ, দুটো বই, একটা বই ঠিক মতন আছে নিয়ন্ত্রণ করা যায় না, আর তো সাতটা বউ কীভাবে নিয়ন্ত্রণ করছে তা আমাদের মাথায় আসে না। অনেক জায়গায় দেখি যে একজন বিয়ে করেছে দুইটা, অনেক ঝুট ঝামেলা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, দুইটা এক জায়গায় থাকছে না, কিন্তু ভাইয়ের এখানে এমন কোনোই নেই, ভাই বেশ সাতটা বউ নিয়ে খুব হ্যাপি আছে। একজনের মায়ের বাড়ি দেখা যাচ্ছে আর দুই তিনজন বউ সাথে করে চলে যাচ্ছে, কিংবা সাতজন সাথে করেই একজনের মায়ের বাড়ি চলে যাচ্ছে। এলাকাবাসী ভালোই লাগে, মিলমিশ আস্তায় ভালো লাগে, হয়তো মিলমিশ না থাকলে দুইটা মানুষের মতো ঝগড়াঝাটি হলে আর ভালো লাগতো না। বিয়ের আগে সাত স্ত্রী জানতেন কে হচ্ছেন রবিজুলের কততম স্ত্রী। প্রথম বিয়ে সহ রবিজুলের সবকটি বিয়েই সম্পূর্ণ হয়েছে কাজী অফিসে, তবে আর বিয়ের পিঁড়িতে বসতে চান না রবিজুল। নাইদাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।